জরাজীর্ণ অবস্থা আইসিডিএস সেন্টারে, নেই জায়গা, একফালে জায়গায় কোনো মতে হচ্ছে রান্না। চিত্রটা বাসন্তীর সোনাখালী গ্রামের 67 নম্বর আইসিডিএস সেন্টারের। একের পর এক ঝড়ে বেহাল দশায় পরিণত হয়েছে এই সেন্টার। জানা যায়, এই আইসিডিএস সেন্টারের ওপর নির্ভরশীল 62 জন শিশুসহ 11 জন গর্ভবতী মহিলা। কিন্তু এত মানুষ যে খাদ্যের ওপর নির্ভরশীল, সেই খাবারেই পড়েছে টান। অভিযোগ, চাল ডাল কিছুই নেই, শুধুমাত্র ডিম দেওয়া হচ্ছে শিশুদের, তাও আবার কোনোদিন অর্ধেক। লাটে উঠেছে পড়াশোনা, ক্ষুব্ধ অভিভাবক সহ সেন্টারের কর্মীরা। খাবার শেষ হয়ে গেছে, এবারে খাবার নেই। দিদি বলে দিয়েছে যে খাবার না থাকলে ডিম সেদ্ধ করে দিয়ে না, খাবার পাঠাচ্ছে না তো অফিস থেকে, না পাঠালে আমরা বা কোথায়। আর এই ঘরের এই অবস্থা, বাচ্চাগুলো নিয়ে আমরা বইব কোথায়? বাচ্চা যে বৃষ্টি হলে আমরা নিয়ে বহাতে পারছি না। পড়াশোনাটা পরিষেবা যেমনি রান্না খাওয়া পাচ্ছে কেমন, সেটা তো না। একটা হচ্ছে বৃষ্টি হলে বাচ্চারা আসতে পারে না, শুধু খাবার নিয়ে চলে যায়। আপনার রান্না করতে পারিনি যেহেতু চাল নেই, কেমন আবার চাল যদি কারোর কাছ থেকে ধার করতে পারি আবার রান্না কাজকে শুরু হবে। আমরা চাই আমাদের হচ্ছে এখানে আইসিডিএস স্কুলটা হোক, সমস্ত বাচ্চা কাচ্চা যাতে সহজে পড়াশোনা করতে পারে, নির্দিষ্ট জায়গায় এসে বসবাস করতে পারে, মানে বসে পড়াশোনা করতে পারে। এবং আমরা চাইবো হচ্ছে কি ঝড় বৃষ্টি বাদলা সব কিছু হোক, তার সত্ত্বেও হচ্ছে কি এখানে যেন পঠন পাঠন হয়। শিশু খাদ্য নিয়ে এত গাফিলতি কেন, কেন পর্যাপ্ত পরিমাণ খাবার মিলছে না শিশুদের? যদিও এইসব অভিযোগ মানতে নারাজ বাসন্তীর ভিডিও। সেখানে চাল আসছে না ডাল আসছে না, এটা তো এরকম তো কোনো স্কুলের আমার কাছে খবর নেই। আচ্ছা, ইনফ্যাক্ট এক মাস বাফার স্টক আছে আমাদের কাছে, সেরকম তো খবর নেই। শিশু পুষ্টি নিয়ে ছেলে খেলা, এত কিছুর মধ্যে ধামা চাপা পড়ে যাচ্ছে শিশু পুষ্টি। শিশুরা সঠিক পুষ্টি যেন পায় তার দিকে নজর দিতে হবে, জানালেন পুষ্টিবিদ অরিত্র খাঁ। শুধু ভাতটা কেউ খেতে পারবে না, শুধু ভাতটা কি করে খাবো বলুন, সে তো সম্ভবই না, কারোর পক্ষে সেটা আমি আপনিও খেতে পারবো না। তো সেই জায়গায় বাচ্চাদের ক্ষেত্রে সেই জিনিসটা একটু দেখে নিতে হবে যে যাতে ঠিকঠাক করে বাচ্চারা ডালটা পায়, বা অ্যাটলিস্ট ডিম সেদ্ধ পায়, বা অ্যাটলিস্ট সয়াবিন পায়। পশ্চিমবঙ্গে খেলা মেলার জন্য টাকা আছে, শিশুর পুষ্টির জন্য টাকা নেই, কটাক্ষ বিজেপি, পাশাপাশি সরব কংগ্রেস। এখানে খেলা মেলা ইত্যাদি দান খৈরাতের জন্য টাকা আছে, যেখানে শিশু গর্ভবতী মায়েরা খাবার পায়, তাদের একটা আস্তানা নেই, তাদের একটা ছাদ নেই, একটা ঘর নেই, নির্দিষ্ট জায়গা নেই। আর এগুলো বর্তমান বাংলার সরকার, পশ্চিমবঙ্গের সরকার এরা দেখতে পায় না। সাধারণ মানুষের পুষ্টিকর খাবার আগে যেমন ডিম চাল এই খাদ্য ঠিক মতো এসে পৌঁছাচ্ছে না, আইসিডিএস দিদিমণিরা তারা খাদ্য পরিবহন করে তারা দিতেও পারছে না। কবে আইসিডিএস স্কুল তৈরি হবে সেই অপেক্ষায় তাকিয়ে আছে এলাকা বাসিন্দারা, প্রশাসনের কোনো রকমে হেলদোল নেই। দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।